मुअज्जज हाज़रीन मुस्लिम भाई और बोनेरा अल्लाह रब्बुल आलमीनेर शाने असंख्य हमद एवं सना जिनी तार एकमात्र उपयुक्त जिनी आमादेर के अनुग्रह करे सलातुल जुमा दायर जन्नो एई मस्जिदे उपस्थित हवार तौफिक इनायत करेछेन अल्हम्दुलिल्लाह। आमरा अल्लाहर काछे एई दुआ करी अल्लाह जेनो आमादेर सकलेर भालो एबं नेक आमलगुलो कबुल एबं मंजूर करेन एबं एर बिनिमय अल्लाह जेनो आमादेर अतीतेर सकल गुनाहगुलो माफ करे देन। आमादेर जाना अजाना जे सकल विपद आपद असुख विसुख रोग ब्याधि आछे बाला मुसीबत आछे ता जेनो आल्लाह तुले नेन उठिए नेन एबं बाकी जीवन अल्लाह एवं तार रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम परिपूर्ण आनुगत्यर मध्य दिए जीवन के अतिबाहित करार तौफिक दान करें। मुअज्जज हाज़िरी अल्लाह सुबहानहु व तआला तार बान्दादेर के निर्देश दिएछेन एकई भावे तार रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम निर्देश दिएछेन जे तोमरा आल्लाहर दिन के एकताबद्धभावे ঐক্যবদ্ধভাবে তোমরা আঁকড়ে ধরবে আল্লাহর দিনকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবে এবং পরস্পর বিচ্ছিন্ন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর রশিকে আল্লাহর দিনকে সকলে মজবুতভাবে আঁকড়ে ধরবে পরস্পর বিচ্ছিন্ন হবে না। এ বিষয়ে আমরা ইতিসাম মজবুত धारण बोलते कि बुझाय आरबीते इतिसाम शब्दटी एटा आपनादेर सामने गत आमरा आलोचना करेछि एकदिन। एइजन्य उम्माह जाते करे सब समय आल्लाहर दिन के आल्लाह एबं तार रसूल जेभावे प्रेरण करेछेन सेइभावे आंकड़े धरार जन्य बोलेछेन विभिन्न हादिस ग्रंथेर ग्रंथ प्रणेतारा जारा हादिस संकलन करेछेन তারা জীবন ঘনিষ্ঠ অনেকগুলো শিরোনাম এবং পরিচ্ছেদ করতে গিয়ে এই বিষয়টিও তাদের সতর্ক দৃষ্টি থেকে এড়ায় নাই যে তারা আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরা অধ্যায় অথবা পরিচ্ছেদ তারা শিরোনাম দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহুল বুখারীতেও তিনি বাবুল আও কিতাবুল ইতিসাম বিল কিতাব আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ আল্লাহ এবং তার রাসূল কিতাব এবং সুন্নাহ কুরআন এবং সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরা পরিচ্ছেদ। সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর যুগ এবং সময় এবং কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে যত পিছনে যাচ্ছে যত মানুষের সংখ্যা বাড়ছে মানুষের চিন্তা ভাবনা ইত্যাদি বাড়ছে সেক্ষেত্রে দ্বীনের ব্যাপারেও শরীয়তের ব্যাপারেও নানা ধরনের মতাদর্শ নানা ধরনের দল উপদল এগুলো সৃষ্টি হচ্ছে এই সংখ্যা বাড়তেই থাকে বা বাড়তেই আছে এগুলো থেকে সাবধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য যারা কোরআন এবং সুন্নাহকে এই মতাদর্শের এই দর্শনের এই সকল ভ্রান্ত দল উপদান গলাগুলোর ভিতরে এদের ভিড়ে যাতে করে দ্বীনের উপরে সঠিকভাবে টিকে থাকতে পারে এই জন্য যারা আল্লাহর কিতাব আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীতির উপরে যেই তরিকার উপরে যেই শরীয়তের উপরে তিনি এবং তার সাহাবায়ে কেরামগণ ছিলেন এই রকম দলের সাথে এই রকম জামাআতের সাথে এই রকম একটি উম্মাতের এই অংশের সাথে
সমবেত থাকা ঐক্যবদ্ধ থাকা এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বাণী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আপনার বিখ্যাত প্রসিদ্ধ হাদিস যে ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানেরা 73 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মাত আরও বেশি দলে বিভক্ত হবে। তাদের সকলেই সমস্ত দলগুলোই এই বিভক্ত দলগুলো সবগুলোই হচ্ছে কি তারা সকলেই জাহান্নাম। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা একটি দল ব্যতীত জিজ্ঞাসা করা হলো সেই দলটি কোনটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই মিল্লাতটি হচ্ছে আমি এবং আমার সাহাবাই কেরামগণ যার উপরে আছি এটার উপরে যারা থাকবে এদের সাথে যারা থাকবে তারাই হচ্ছে সেই মিল্লাত যেই মিল্লাতটি নাজাত পাবে। এই জন্য এই মিল্লাতের নাম হচ্ছে আল মিল্লাতুল নাজিয়া অথবা আল ফিরকাতুল নাজিয়া অথবা আল ফিরকাতুল মানসুরা মুক্তিপ্রাপ্ত দল অথবা আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল। তো সুতরাং এগুলো হচ্ছে ইসলামের সঠিকের উপরে টিকে থাকা এর উপরে অবিচল থাকার জন্য মানদণ্ড হচ্ছে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যেটা সহি তরিকায় সহিভাবে আমাদের কাছে আছে এবং আমাদের কাছে এসেছে। সুতরাং এই যে নানা দলে বিভক্ত এমনকি দিন নিয়ে দিনের নামে এটাও কি জন্য, এটা সঠিক যারা ইমানদার প্রকৃত যারা মুমিন মুখলেস যারা মুসলিম মুমিন তাদের জন্য এটা একটি পরীক্ষা, ইবতিলা উম্মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, আর এই পরীক্ষা তাদেরকে অতিক্রম করে সত্যের উপরে সঠিক পথের উপরে টিকে থেকে আল্লাহর দিনের দায়িত্ব পালন করে যেতে হবে। এই যে পরীক্ষা তাদের উপরে হবে এ কথা আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের 2-3 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইন তুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষেরা কি মনে করেছে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি অথচ পরীক্ষা করা হবে না। মানুষরা কি মনে করেছে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি এই ঈমান আনার দাবির পরে তাদের পরীক্ষা করা হবে না, এটা কি তারা মনে করেছে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি এই যারা ঈমানের দাবি করেছে এরকম ইমানদার ব্যক্তিদের এদের পূর্বেও তাদের আমি পরীক্ষা নিয়েছি। কি জন্য নিয়েছি? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, পরীক্ষাটা আমি এজন্য নিয়েছি যে কে প্রকৃত ইমানদার আর কে মিথ্যা দাবিদার ইমানদার এটাকে পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করার জন্য আমি এই পরীক্ষাটা নিই। তাহলে মুমিনদের জীবনে বা খাঁটি মুমিনদের জীবনে প্রকৃত ইমানদারদের জীবনে পরীক্ষা থাকা অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী। তাহলে এই পরীক্ষাগুলোর মধ্যে এই যে নানা দলের দিকে আমাকে আহ্বান করা নানা দলের উপস্থিতি এখান থেকে আমাকে সত্যিকারের সঠিক পথ বেছে নিতে হবে, এটা বড় পরীক্ষা, এটা বড় পরীক্ষা। সুতরাং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই জন্য যাতে করে আমি আল্লাহর কাছে আল্লাহ যে সত্যবাদী কারা তা জানতে চান। আল্লাহ জানেন না, কি বলেন জানেন না আল্লাহ কারা সত্যিকারে জানেন, কিন্তু তিনি পরীক্ষা করে সারা পৃথিবীর মানুষের সামনে দেখাতে চায় যে এই যে পরীক্ষা নিয়েছিলাম এরা পাশ করেছে এরা ফেল করেছে, তোমরাও দেখো তোমরাও দেখো, আমি আমার এলেমের মধ্যে তো আমি জানি কিন্তু তোমরাও দেখো যে পরীক্ষা নিয়েছিলাম এরা পাশ করেছে এরা পাশ করেনি। তো সুতরাং সেইটা ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আল্লাহর কথা পরিষ্কার, এটা জানতে চান আল্লাহ যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আর এই যে ইখতিলাফ ভিন্নতা ভিন্ন মতাদর্শ ভিন্ন মতের দিকে আহ্বান, এটার এক্সিস্টেন্স এটার অস্তিত্ব থাকা
এটা আল্লাহর সুন্নাত বা আল্লাহর সাধারণ অনেক নিয়মের মধ্যে এটা একটি নিয়ম। সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহুদের 118 এবং 119 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা। শুরুটা হচ্ছে ওয়ালাউ শা রাব্বুকা লাজআলান্নাসা উম্মাতান ওয়াহিদা, ওয়ালাউ শা রাব্বুকা লাজআলান্নাসা উম্মাতান ওয়াহিদা ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক। 118 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাউ শা রাব্বুকা, যদি তোমার রব চাইতেন লাজআলান্নাসা উম্মাতান ওয়াহিদা, তাহলে তিনি সমস্ত মানুষকে একটি আদর্শের উপরে ঐক্যবদ্ধ রাখতেন তিনি যদি চাইতেন, কিন্তু চাননি। এই জন্য চাননি বলে ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, এই জন্য তারা সবসময় মতনক্য হতেই থাকবে, তাদের মত মত পার্থক্য থাকবেই। ইল্লা মার রাহিমা রাব্বুক, তবে হ্যাঁ এই মত পার্থক্যের মধ্য দিয়েও আল্লাহ যার প্রতি রহম করেছেন তিনি সত্যের উপরে টিকে থাকবেন, তিনি সত্যের উপরে টিকে থাকবেন, তাহলে মতানক্য থাকবে। আল্লাহ বলেছেন লা ইয়াজালুনা মুখতালিফিন, আল্লাহ চাইলে সব মানুষকে এক মতের উপর রাখতেন, কিন্তু তিনি সেরকম চাননি। এই চাননি এটাও পরীক্ষা, এটাও ইবতেলা। আল্লাহ যদি এরকম সকল মানুষকেই যদি চাইতেন, তাহলে তো ওই আদম আলাইহিস সালাম যেমনটি জান্নাতে ছিলেন সব মানুষই জান্নাতি থাকতেন। কিন্তু আল্লাহর সুন্নাত, আল্লাহর নিয়ম, আল্লাহর ইচ্ছের মধ্যে তিনি যেমনটি ইচ্ছে করেন তেমনটি করেন। ফাআলুল লিমা ইউরি, ফাআলুল লিমা ইউরি, ওমা ইয়াশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, ইল্লা আন ইয়াশা আল্লাহ, ওরা যা চায় তা হয় না, কিন্তু আল্লাহ যা চান তা হয়। সুতরাং এটা আল্লাহর একটা নিয়ম। এরপর আল্লাহ বলেছেন ওয়ালিদালিকা খালাকাহুম ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। তাদের বেলায় আল্লাহর কথা সত্যে প্রমাণিত হয়েছে, এই জন্য তাদের আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, তারপরে লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, এই জান্নাতকে জিন আর ইনসান দিয়ে পরিপূর্ণ করা হবে। কারণ জান্নাতে তারপরেও কিন্তু পরিপূর্ণ হবে না, জান্নাতে জাহান্নামে যত ফেলা হবে জাহান্নাম বলতেই থাকবে। সূরা আল কাফ হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আরো আছে কি, আরো আছে কি, এভাবে চাহিদা থাকবে জাহান্নামে। তখন আল্লাহ তার পা দেবেন জাহান্নামের মধ্যে, আল্লাহ কি দিবেন পা, সহিহ বুখারী মুসলিমের হাদিসে আছে। তাহলে আল্লাহ পা দেবেন, তাহলে আল্লাহর পা এখানে প্রমাণিত হল। রাসূল বলছেন আল্লাহ আল্লাহ তখন তার পা দিবেন জাহান্নামের মধ্যে, এই আল্লাহ যখন পাটা দেবেন তখন জাহান্নাম বললে কাদিন কাদিন, যথেষ্ট হয়েছে, যথেষ্ট আর লাগবে না। সুতরাং তাহলে মানুষ এরকম মতানক্যর মধ্যে থাকবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 105-106 নম্বর ওই আয়াত ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল ইলম, এই জন্য আল্লাহ সাবধান করেছেন মতানক্য যে থাকবে এটা যেমন বলেছেন, আবার বলেছেন তোমরা মতানক্য করো না, তোমরা মতানক্য করো না, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, তাহলে তোমাদের শক্তি শেষ হয়ে যাবে, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, অন্যথায় তোমরা ব্যর্থ হবে, তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে, আর যে টুকটাক যে একটু মতের গরমিল হবে এটাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। তো সুতরাং এই জন্য উম্মাতকে সতর্ক করার জন্য যেগুলো ভ্রষ্ট দল আছে, যেগুলো গোমরাহ দল যেগুলো আছে মুসলিম সমাজের মধ্যে, তার মধ্যে উল্লে সেই ভ্রান্ত দলের কয়েকটি দলের পরিচয় আপনাদের সামনে দেওয়ার ইচ্ছে রাখি আজকের এই খুতবাতে। কতিপয় ভ্রান্ত দল, আল ফেরাকুদ্দাল্লা বলা হয় কতিপয় ভ্রান্ত দল, এই ভ্রান্ত দলগুলো যেটা সাহাবায়ে কেরামদের সময় যেটা সৃষ্টি হয়েছে, সাহাবায়ে কেরাম যখন ছিলেন সেই সময়
সেটার নাম ছিল আল কাদরিয়া, কাদরিয়া দল, কাদরিয়া ফেরকা বলা হয়, কাদরিয়া ফেরকা। তাদের মূল কথা কি? এটা সাহাবায়ে কেরামদের শেষ সময়, মানে বেশি সাহাবি তখন বেঁচে নেই, এই ধরনের সময়ে এই চিন্তা চেতনার মানুষ তৈরি হয়েছে মুসলিম কমিউনিটিতে, মুসলিম সমাজে, তাদেরকে কাদরিয়া বলা হয়। তাদের মূল কথাটা কি? তারা বলেন ইমানের একটি মূল ভিত্তির উপরে তাদের আঘাত। ইমানের মূল ভিত্তি কয়টি? ছয়টি, আমরা যেটাকে সাতটি হিসেবে মুখস্থ করেছি। সর্বশেষ সাত নম্বরটা হচ্ছে যে মৃত্যুর পরে আবার পুনরুত্থান করা হবে, তার উপরে বিশ্বাস করা, ওয়াল বাইসি বাইদাল মাউত। কিন্তু সহি হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরিল এসে মসজিদের মধ্যে মানুষের রূপ ধারণ করে সবার সামনে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন ছিল ইমান কাকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইমানের ভিত্তিগুলো বলেছিলেন, সেখানে ছয়টি, ওয়াল বাইসি বাইদাল মাউত এটা নাই। কারণ পঞ্চম নম্বর যেটা ওয়াল ইয়াউমিল আখিরি, ইমা পরকালের প্রতি বিশ্বাস পোষণ, এই পরকালের প্রতি বিশ্বাস পোষণের মধ্যে শুধুমাত্র পুনরুত্থান নয়, বরং পরকালে কবর থেকে শুরু করে, মৃত্যুর থেকে শুরু করে পরকাল জীবনে যত কিছু ঘটবে, যত কিছুর সংবাদ, অদৃশ্য বিষয়ের সংবাদ আল্লাহর রাসূল এবং আল্লাহ দিয়েছেন সবগুলোকে বিশ্বাস করা, এই যে পরকালের প্রতি বিশ্বাসের মধ্যে সবগুলো দাখিল হয়ে যায়। সুতরাং তাহলে ছয় নম্বরটা হচ্ছে কি? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ যা কিছু হয় সব আল্লাহ পূর্বেই বান্দার জন্য পরিকল্পনা করে রেখে দিয়েছেন, যেটাকে আমরা কি বলি তাকদীর, যেটাকে কি বলা হয় তাকদীর। তাকদীর আপনাদেরকে বহুদিন বলেছি, তাকদীর আরবি শব্দ, এই তাকদীর শব্দের অর্থই হচ্ছে দুটো, একটি হচ্ছে পরিকল্পনা। যেমন আপনি এখানে মনে করেন চাউলের ঠিকই আছে একটা, এখন দুই তিনজন আসছেন, একজন আসলে বলতেছে আরবিতে যদি বলেন বল কাদ্দের হাজা, কাদ্দের হাজা মানে এটার পরিমাপ কত বা এটা কত হইতে পারে, এটা অনুমান করো, এটা পরিকল্পনা করো কত হইতে পারে। আর একটা কাদার শব্দের অর্থ সম্মান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই এখান থেকে তাকদীর। আমরা কদরের রাত্রি বলি, ওটা হলো সম্মানের রাত্রি, সেখান থেকে তাকদীর মানে পরিকল্পনা, কার বান্দাদেরকে নিয়ে আল্লাহর পরিকল্পনা, এই বান্দা কি করবে না করবে, কোথায় যাবে না যাবে, সব কিছু পরিকল্পনাটা কার? আল্লাহর। এবং এটা আল্লাহ করে রেখেছেন, এটা আল্লাহ প্রত্যেকের জন্য। এই জন্য মায়ের পেটে থাকলে চার মাস যখন হয়ে যায়, যেই কাজগুলো হয়, যে চারটি মেইন মেইন কাজ হয় চার মাসের পর, তার মধ্যে একটি তার তাকদীর লেখা হয়ে যায়, তার তাকদীর লেখা হয়ে যায়। এই তাকদীর হচ্ছে ইমানের ছয়টি ভিত্তির মধ্যে একটি ভিত্তি, সর্বশেষ ভিত্তি হচ্ছে এই তাকদীর উপর বিশ্বাস করা। আর এই কাদরিয়ারা তারা এখানেই আঘাত করলো, তারা বলল যে বান্দাদেরকে নিয়ে আল্লাহর কোনো পরিকল্পনাই নেই, বান্দাদেরকে নিয়ে আল্লাহর কি নাই পরিকল্পনা, নাই কোনো পূর্ব পরিকল্পনা, নাই আল্লাহর কোনো সিদ্ধান্ত নেওয়া নাই বান্দাদের, বরং বান্দা সে নিজেই তার নিজের কাজকে সৃষ্টি করে। একটু এটা আমি থটমূলক করে বলবো না, সহজ ভাষাতে বলছি, সেসব অনেক বিষয় আছে যেগুলো অত্যন্ত মানে থট মানে খুব গভীর চিন্তার বিষয়, সেই দিকে সেদিকে যাবো না, সেই জন্য যেটা উপরে উপরে যে ভাষা ভাষণ কথাগুলো আছে সেগুলা, মানে তারা বলে যে বান্দা যা কিছু করে বান্দার কর্মের সৃষ্টিকর্তা বান্দাই, আল্লাহ করে নাই, তাহলে তাকদীরকে এরা অস্বীকার করে। এই আরও এইটার সাথে আরও অনেক কিছু হয়েছে। সুতরাং এর মাধ্যমে তারা যখন ইমানের একটি মূল ভিত্তিকে যখন অস্বীকার করল, তখন তারা ইসলামের সঠিক চিন্তা চেতনা বিশ্বাস থেকে তারা ছিটকে পড়ল। এই জন্য এদের নাম দেওয়া হয়েছে কি কাদরিয়া, এদেরকে নাম দেওয়া হয়েছে কাদরিয়া। আবার এই কাদরিয়া এই সম্প্রদায়কে, এই সম্প্রদায়কে মুসলিম উম্মার মজুস, আরবিতে মজুস বলা হয়, যেটা বাংলা করলে অগ্নি পূজারি বলা হয়। মুসলিম কমিউনিটির জন্য এই কাদরিয়া সম্প্রদায়কে কি বলা হয়? মজুস হাদিহিল উম্মা, এই উম্মাতের, মুসলিম উম্মাতের তারা হচ্ছে অগ্নি পূজারি। আসলে অগ্নি পূজা করে সেই হিসেবে অগ্নি পূজারি তা নয়, অগ্নি পূজারীরা একটা বিশ্বাস করে, ওরা ওদের সাথে মিলে ওই একই বিশ্বাস করে, বরং ওদেরকে ছাড়িয়ে গেছে। অগ্নি পূজকরা কি বিশ্বাস করে
যে পৃথিবীতে স্রষ্টা দুইজন, দুইজন কোনটা? একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। ভালো সৃষ্টি করেছে একজন, মন্দ সৃষ্টি করেছে আরেকজন। এই জন্য বলা হয় যে একটার নাম হচ্ছে নূর আর একটা নাম হচ্ছে জুলমা, অন্ধকার। ভালো যত সৃষ্টি করেছে নূর, মন্দ যত সৃষ্টি করেছে জুলমা, অন্ধকার। তাহলে তারা কয়জন সৃষ্টি কথা মনে করছে? আর আল্লাহকে মনে রেখে আরো বাকি দুইজনকে, তাহলে তিনজন হলো তাদের কাছে। কিন্তু এরা, এই কাদরিয়ারা, ওদের সাথে এইখানে মিল আছে, যারা ভালোর জন্য একজন, মন্দের জন্য একজন। আর এরা এদের সাথে এদেরকে ছাড়িয়ে গেছে যে তাহলে যত মানুষ যত কাজ তৈরি করে তত সৃষ্টিকর্তা, যত মানুষ যত কাজ সৃষ্টি করে তার কাজের সৃষ্টিকর্তা সে। সুতরাং এরাও আল্লাহর সাথে, এরাও সৃষ্টিকর্তা, এরাও স্রষ্টা, এটাকে তারা বিশ্বাস করে। তাহলে এই জন্য অগ্নি পূজারীদের বিশ্বাসের সাথে সমন্বয়, এদের বিশ্বাসের সমন্বয় আছে, বরং এরা অসংখ্য সৃষ্টিকর্তার কথা বলে, এই জন্য এদেরকে এই উম্মাতের অগ্নি পুজো বলা হয়। এদের বিপরীতে কাদরিয়া, এই সম্প্রদায়ের বিপরীতে আরেকটি সম্প্রদায় আছে, হুবহু এটার বিপরীত, তাদেরকে বলা হয় জাবরিয়া। জাবরিয়া, জাবরিয়া জাবর শব্দ, জাবর শব্দের অর্থ হচ্ছে আর কি, আপনারা ইংরেজিতে আল জাবরা, অঙ্ক আছে না, অঙ্ক নাম আল জাবরা কয় না, এই আল জাবর কিন্তু এই শব্দ থেকে। এবং এই আল জাবরা, এই অঙ্কের, এই অঙ্কের যিনি এটা উদ্ভাবক তিনি কিন্তু মুসলিম, তার নাম ছিল আল জাবের আল্লাহিয়া আল হাইয়ান, জাবের আল হাইয়ান, যিনি স্পেনের অধিবাসী ছিলেন, তিনি সর্বপ্রথম অ্যালজেব্রা তৈরি সৃষ্টি করেছেন। এই জন্য পৃথিবীতে যত কিছু দেখেন এর অনেকটা আধুনিক প্রযুক্তির, এটার সূচনা কিন্তু মুসলমানরা করেছেন, এটার সূচনা মুসলমানরা করেছেন। চিকিৎসাবিদ্যা বলেন, ওই যে উপরের যেটা কি বলা হয়, ওটা কি বলে, অ্যাস্ট্রোলজি না কি বলে, তারপরে ভূতত্ত্ব, পানি ইত্যাদির বিষয়ে চিকিৎসা, অনেক বিষয়ে এটা মুসলিমরা করেছে। এবং সেসবের আরবি পরিভাষাগুলো আছে, কিন্তু এখান থেকে যখন ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন সেখানকার কিছু কিছু মানুষ স্পেনের কর্ডোবা বিশ্ববিদ্যালয়ে এখানে ওখানে গিয়ে মুসলিমদের কাছ থেকে শিক্ষা নিয়ে এসে, তাদের কাছ থেকে বই পুস্তক নিয়ে নিজেদের দেশে সেটাকে ডেভেলপ করেছে, ইনস্টিটিউট করেছে, এবং তারা চর্চা করেছে, এবং এইভাবে এমনটি তারা পরিবর্তন করেছে যে সেই সকল পরিভাষাগুলো পর্যন্ত তারা নিজেদের ভাষায় পরিবর্তন করে আরবি যে পরিভাষাটি ছিল এটার ধারে কাছেও রাখে। সুতরাং যে সেটা আলাদা প্রসঙ্গে কোনো সময় সুযোগ করলে ইনশাল্লাহ এই বিষয়ে মুসলমানদের অবদান, বিজ্ঞানের ক্ষেত্রে মুসলমানদের অবদান, এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো সুতরাং এই জাবর, জাবরিয়ার আর এক অর্থ হচ্ছে, আমি বলি এই কাজটা করতে আমি মজবুর আছি, আমাদের কোনো কোনো এলাকায় কোনো কোনো লোক এই ভাষা ব্যবহার করে, মজবুর আছে মানে কি, বাধ্য, আমি এই কাজটি করতে আমি কি বাধ্য। তো এই জন্য এই সম্প্রদায়ের লোকরা উল্টা, যাদের প্রথম দল যে বললাম কাদরিয়া, এদের সম্পূর্ণ উল্টা। এরা বলে যে আল্লাহ বান্দাদের ভাগ্যে সব লিখে রেখেছে, ভালো মন্দ যা কিছু আছে সব তাদের ভাগ্যে লিখেছে, সুতরাং বান্দা যত বড় পাপ, যত বড় নেকির কাজ করুক, এটা যেমন বান্দার কোনো ক্রেডিট নাই, তেমনি করে যত বড় বদমাইশি করুক, যত গুনার কাজ করুক, যত পাপ করুক, তাতেও বান্দার কোনো ধরা নাই। ওরা একদম স্বীকার করলো না, আর এরা কি স্বীকার করলো, তো করলো এমনভাবে স্বীকার করলো যে বান্দা জেনা করলে, ব্যভিচার করলে, আল্লাহকে না মানলে ইত্যাদি যত পাপ আছে এটা করলে বান্দার কোনো দোষ না। এইখান থেকে কিন্তু আপনাদের ওই গান যে যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ বলে না। সুতরাং এই গান হচ্ছে শিরকের গান, এই গান হচ্ছে আল্লাহর বিধানকে অস্বীকার করার গান। আমরা তো মজা করে শুনি আর গাই, ঠিক না বেটি? তো সুতরাং যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দূর, তুমি সাপ হয়ে কামড় দিয়ে ওজা হয়ে ছাড়ো ইত্যাদি কথা আছে না গান এটা। তো সুতরাং এগুলো হচ্ছে এরকম শিরিকবাদী গান, এগুলো হচ্ছে এরকম নাস্তিকবাদী গান, মুরতাদ হওয়ার গান, কেউ যদি বিশ্বাস করে ওভাবে করে। তো সুতরাং তাহলে এরা এটা বললো যে মানুষ যত পাপ করবে, যত গুণা করবে, তাতে করে তাদের কোনো অপরাধ হবে না, তারা বাধ্য হয়ে করে। অনেকে কিন্তু কথা কথা কর্মসূচি তর্ক বিতর্ক সব বলে, আমার ব্যাগে আছে বলে আমি করছি এটা, এটা আমার দোষ হবে কেন? অনেকে অনেকে মস্কারা করে, ঠাট্টা বিদ্রুপ করে, কোনো কোনো সময় এরকম বলে, না বুঝে বলে আর। সুতরাং এই জন্য বিষয়টি হচ্ছে এইরকম,
যে তারা বলে যে বান্দারা যা কিছু করে দেখেন কারো কারো মনে মধ্যে হয়তো আসতে পারে এটাই তো ঠিকই ছিল এই কথাটা কিন্তু ঠিক থাকলে কি হবে অন্যান্য দলিল প্রমাণ ইত্যাদি আল্লাহ জিল্লা দিয়েছেন মানুষদেরকে তাই না আল্লাহ সব মানুষদেরকে ভালো মন্দ করার বোঝার যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছা শক্তি সব দিয়ে দিয়েছেন বাজারের মধ্যে এগুলো সব পাওয়া যায় আল্লাহ কাম আল্লাহ সবকিছু সৃষ্টি করে রেখে দিয়েছে এরকম করে আর তোমাকে জ্ঞান দিছে এইটা ভালো এটা এটা আগুন ধরলে পুড়বে এটা বিষ খেলে তুমি মারা যাবা এটা বুঝাই দিছে আল্লাহ এই জ্ঞানটাও দিছে আগুন ধরতে গেলে আল্লাহ না করবে না তুমি জানো যে আগুন পুড়াই ফেলবে বিষ তুমি খালো জেনে মারা যাবে তারপর তুমি খাইলা এটা এই যে এইটাকে গ্রহণ করা বোঝা এবং গ্রহণ করা এই দুটা ক্ষমতা আল্লাহ মানুষের হাতে ন্যস্ত করে দিয়েছে এই জন্য তাদেরকে ইম্পাওয়ার করা হয়েছে যার কারণে তাদের হিসাব হবে আর এই ইম্পাওয়ার অন্য কোনো প্রাণীকে করা হয়নি জিন আর মানুষ বাদ দিয়ে এই যে অন্য কারো হিসাব হবে না এই সহজ জিনিস আমাদেরকে বুঝতে হবে তো সুতরাং তারা আবার এইটা বলে আরেকটি হচ্ছে আরেকটি ভ্রান্ত দল হচ্ছে খারিজি সম্প্রদায় খারিজি আমাদের দেশে যে খারিজি মাদ্রাসা আছে সেটা কিন্তু না কথা বুঝছেন না এই জন্য এখন কিন্তু তারা একটু সতর্কতার সাথে আর খারিজি মাদ্রাসা করে এখন কওমি মাদ্রাসা বেশি কয় আমরা নিজেরাও যখন ছোটো থেকে পড়ছিলাম বলতাম যে খারিজি মাদ্রাসায় পড়ি তো খারিজি মানে আর কি স্বাভাবিক নিয়মের বাইরে যেটা চলে সেটা তো স্বাভাবিকের নিয়মের বাইরে না এখানে কওমি মানে মুসলিম জাতির যে মাদ্রাসা ধরনের চলতে আসতেছিল সেটা তো যাই হোক এই জন্য এদের খারিজ শব্দের বহু বচন হচ্ছে খাওয়ারিজ এদেরও এরা কারা এরা কিন্তু আবার ধর্মের কর্ম পালনের দিক থেকে ধর্মকর্ম পালনের দিক থেকে তারা কিন্তু একেবারে এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে হাদিসই বলেছে পরিষ্কার করে যে তারা এমনভাবে সলাত আদায় করে যে তাদের সলাত দেখে তোমাদের সলাতকে তুচ্ছ মনা হবে তারা সিয়াম পালন করে তাদের সিয়াম পালন করা দেখে তোমাদের তুচ্ছ বলো তোমাদের সিয়াম পালনটা তুচ্ছ মনা হবে তাদের কোরআন তেলাওয়াত দেখে তাদের কোরআনকে তেলাওয়াত করা কোরআন আদবের সাথে মনোযোগের সাথে দেখে তোমাদের কোরআন কোরআনের তেলাওয়াত তাদের সামনে তুচ্ছ মনে করবে কিন্তু এদের কোরআনের ভাষা কোরআনের কথাগুলো কোরআনের বুঝগুলো তাদের এই গলার নিচে যাবে না এরা আল্লাহর দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমনটি শিকারী ভেদ করে তীর তাকে ভেদ করে বের হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন তাদের সম্পর্কে খারিজদের সম্পর্কে দেখুন তাহলে আল্লাহ রাসূল নিজেই প্রশংসা করেছেন যে তারা এত সুন্দর করে নামাজ পড়ে যাদের নামাজের সামনে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে তাদের রোজার সামনে তোমার নামাজ রোজা তোমাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমার কোরআন তুচ্ছ হবে কিন্তু তাদের এই কোরআন তেলাওয়াত কোরআনের এই বাণীগুলো কোরআনের এই কথাগুলো কোরআনের এই হুকুম আহকুমগুলো তাদের ভিতরে যাবে না তারা আল্লাহর দিন থেকে আমরুকুনা মিনাদ্দিন কামা তামরুক কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর তার শিকারী জন্তুর শরীর ভেদ করে বের হয়ে যায় এরকম করে তার দিন থেকে বের হয়ে তারপরে তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে সুতরাং এই খারিজি সম্প্রদায় তারা তাদের মূল কাজ ছিল এরা সর্বপ্রথম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের ব্যাপারে সর্বপ্রথম তারা বিদ্রোহের সূচনা করে তারা এরই ফলাফলস্বরূপ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদের হাতে নিহত হন কথা ঠিক নেবে ঠিক এটার সূচনা তারা করেছিল এটার সূচনা তারা করেছিল এবং এরপরে এদেরই কারণে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই হত্যা করেছিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত এবং মুয়াবিয়ার খেলাফতের নিয়ে যে একটুখানি সমস্যা ছিল এইটাকে তারা পুঁজি করে তারা আলীকেও তারা কাফের ফতুয়া দিয়ে দিল এবং মুয়াবিয়াকেও কাফের ফতুয়া দিল এই জন্য আলীকে হত্যা করার জন্য একজনকে দায়িত্ব দিল একই সময়ে তারা মুয়াবিয়াকে হত্যা করে দিলে সিরিয়াতে আরেকজনকে দায়িত্ব দিল কিন্তু আল্লাহর ইচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল সে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছিল কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে সেটা বাস্তবায়ন করতে পারেনি তো সুতরাং এভাবে আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু ইভেন এমনকি মুয়াবিয়া যদিও পরে তার সাথে আর পারেনি কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে তারা এটা করেছেন এবং কখন এর আগে কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এই খারিজি সম্প্রদায়ের ব্যাপারে তার একটা ভূমিকা ছিল তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বলছি এভাবে তারা কাফ সাহাবিদেরকে পর্যন্ত কাফের বলেছে তারা সাহাবিদের কাফের কাফের বলেছে এই জন্য তাদের এই বিশ্বাসকে তাদের এই আকীদাকে তাদের এই চিন্তা চেতনাকে যারা বিশ্বাস করে না
তাদেরকেও তারা কাফের হিসেবে জানে। এটা আজকের পৃথিবীতে এক দল রয়েছে যাদেরকে বলা হয় জামায়াতুত তাকফির, তারা কথায় কথায় মুসলমানদেরকে কাফের আখ্যায়িত করে। যারা কথায় কথায় মুসলমানদের কি আখ্যায়িত করে? কাফের আখ্যায়িত করে। সুতরাং এই বিষয়গুলো তাদের মত হচ্ছে এই, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামগণ যেই আকীদা, যেই চিন্তা চেতনা, কোরআনে কারিমের আয়াতগুলো, রাসূলের সুন্নাতগুলোকে যেভাবে বোঝা দরকার, একটার সাথে একটা সমন্বয় করে, একসাথে করে, শুধুমাত্র একটা দলিল দিয়ে নয়, শুধুমাত্র কোরআনের একটি দলিল দিয়ে নয়, এরকম নয়। এই যে আমাদের সমাজে এখনো আছে এদের সিটে ফোটা, আমাদের সমাজে কি আছে? এখনো আছে। কোরআনে কারিমের একটা আয়াত দিয়ে বলে দিচ্ছে যে যিনি কাউকে হত্যা করেছেন তিনি কাফের হয়ে যায় এবং সে তিনি চিরকাল জাহান্নামে থাকবে, তারা চিরকাল জাহান্নামে থাকবে। যেহেতু কোরআন আয়াত বলছে যে সেখানে খালিদান ফিহা বলছেন, সেখানে চিরস্থায়ী। কিন্তু এক্ষেত্রে এই কোরআন আবার আরেক আয়াতে এই ধরনের ব্যক্তিদেরকে যে আল্লাহ মুমিন বলেছেন ওই তারা সমন্বয় করতে রাজি না, তারা শুধু একটার উপর নির্ভর করে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়। সুতরাং এই জন্য তাদের এই ভ্রান্তি, তাদের এই ভ্রান্তির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, এই দায়িত্বশীল বলতে যারা শাসক আছে, যারা কোরআন এবং সুন্নাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য মধ্যে দিয়ে যারা সমাজ পরিচালনা করে, দেশ পরিচালনা করে, এবং এই কোরআন এবং সুন্নাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে দিয়ে শরীয়তের বিধান যারা দেয়, শরীয়তের বিধান যারা আলেম ওলামা যারা শরীয়ত মাসআলাগুলো দেয়, এইটাকেই শর্ত হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে দিয়ে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী তাদের অনুসরণ করা অপরিহার্য। তারা এই যে উলিল আমর আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাইরে আর কারো আনুগত্য করতে তারা রাজি নয়, তারা অস্বীকার করে তাদেরকে। সুতরাং এভাবে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি তৃতীয় খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যিনি ছিলেন রাসূল ইসলামের জামাই, তিনি এই বিষয়ে তাদের সাথে প্রথমে বুঝানোর জন্য তার চাচাতো ভাইয়ের তার ভাইয়ের ছেলে ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তাদের সাথে কথা বলার জন্য পাঠান, তাদেরকে বুঝানোর জন্য যে তোমরা কোরআনের আয়াত এবং রাসূলের সুন্নাত থেকে যে ধরনের দলিল পেশ করছো এটা তোমরা সঠিক করছো না। তার এই বুঝানোর কারণে তাদের দল থেকে 6,000-এর মতো খারিজি লোক যারা ছিল, ওই চিন্তা ছিল যারা ছিল, তারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে ফিরে আসে, কিন্তু বাকিরা বাকি থেকে যায়। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে যখন কোনোভাবেই বুঝ দিয়ে তাদের সাথে কথাবার্তা বলে যখন তাদের এই চিন্তা চেতনা থেকে ফিরিয়ে আনতে পারলেন না, তখন তাদের বিরুদ্ধে তিনি সামরিক অভিযান পরিচালনা করলেন, যেটা আন-নাহরাওয়ান যুদ্ধে তিনি অনেক খারিজিদেরকে সেই যুদ্ধে নিহত হয়েছিল। সুতরাং এই খারিজিরা এই কারণেই তারা ওই যে জাবরিয়াদের মতো, এই কারণেই তারা যারা কবিরা গুনাহ করে এই কবিরা গুনাহকারীদেরকে তারা কাফের বলে, কবিরা গুনাহকারীদের তারা কি বলে? কাফের বলে। সুতরাং একজন ব্যক্তি জেনা করলেই কাফের হয়ে যায়, একজন ব্যক্তি মদ খেলে সে কাফের হয়ে যায়, একজন ব্যক্তি চুরি করলে সে কাফের হয়, তাদের এটা ভ্রান্ত নীতি। কিন্তু আহলে সুন্নাত আল জামাতের নীতি হচ্ছে এই যে একজন ব্যক্তি যখন ইমানের উপর থাকে তিনি তো মুমিন থাকেন, কিন্তু কোনো সময় যদি সে ইমানের চরিত্র তার মধ্যে দুর্বল হওয়ার কারণে কোনো পাপের সাথে জড়িত হয় তখন তার এই পাপের কারণে সে ফাসেক হয়, এই জন্য তখন তাকে বলা হয় মুমিন বি ইমানিহি, ইমানের কারণে সে মুমিন, তবে তার আমলের কারণে সে কি? ফাসেক। ফাসেকুন বি আমালিহি, তার আমলের কারণে সে কি? ফাসেক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে অসংখ্য অনেক সহিহ হাদিস রয়েছে বুখারী মুসলিমে যেখানে এরকম যারা কবিরা গুনাহ করে তারা যদি তওবা ছাড়া তাদের মৃত্যু হয়ে যায় তাহলে এই কবিরা গুনার কারণে তারা শাস্তি পাবে, জাহান্নামে যাবে, শাস্তি পাবে। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছায় যাকে যতদিন শাস্তি দেবার পরে তাকে আবার জান্নাতে আনা হবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অসংখ্য বা অনেক হাদিস রয়েছে এবং এই সকল হাদিসের মধ্যে বিভিন্ন রকম আল্লাহর সাথে বান্দাদের আলোচনা হবে, জান্নাতের কাছে যেতে চাইবে, তারপরে আল্লাহ একটু জান্নাতের ভিতরে যা দেখতে চাই, সুন্দর সুন্দর গল্প আছে, মানে কিসাও আছে, সহিহ হাদিস এগুলো প্রমাণিত। সুতরাং তারা এই খারিজিরা তাদেরকে কাফের বলে এবং তারা চিরস্থায়ী জাহান্নামে বলে। সুতরাং এই বিষয়টি আমাদের, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে কিন্তু এই সাবধান করেছেন। এরপরে আরেকটি দল আমরা আপনাদেরকে বলেছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের সঙ্গে যুদ্ধ করেছেন, আন-নাহরাওয়ান যুদ্ধে
আলী রাদিয়াল্লাহু আনহু তাদের ওই তাদেরই ওই কারণে এই যে সকল যুদ্ধ করার কারণেও তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের আবার ওদিকে মুয়াবিয়াকে কাফের বলে তারা তাকে হত্যা করার জন্য তার পিছনে লাগে এবং এক পর্যায়ে তারা সেখানে সফল হয়। আরেকটি দল হচ্ছে শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায় এই শিয়া সম্প্রদায় তারা শিয়া শব্দ শিন ইয়া আইন এই শব্দটির অর্থ হচ্ছে অনুসরণকারী অথবা অনুগামী আতবা যাদেরকে বলা হয় এবং সাহায্য সাহায়ী এবং অনুসরণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া ইন্না মিন শিয়াতিহি এই শব্দটি কোরআনে আছে ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম নূহ আলাইহিস সালামের অনুসরণকারীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের অনুসারী কারণ তিনি নবী তিনি রাসূল সুতরাং তার অনুসরণে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। এই জন্য সেখানে শব্দটি ব্যবহার হয়েছে শিয়াতিহি অর্থাৎ ইব্রাহিম আলাইহিস নূহ আলাইহিস সালামের অনুগামী হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের অনুসরণকারী হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুতরাং আত-তাশাইয়ু যারা এই শিয়া চিন্তা চেতনাকে যারা গ্রহণ করে তাকে বলা হয় আরবিতে তাশাইয়ুর এটার অর্থ হচ্ছে অনুসরণ করা সাহায্য করা। এরপরে এইটা একটি সম্প্রদায়ের নাম হয়ে গেছে মুসলিম উম্মাতের মধ্যে এটি সম্প্রদায়ের নাম হয়ে গেছে তারা নিজেদেরকে আহলুল বাইতের অনুসারী বলে দাবি করে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যদের আমরা অনুসারী তাদের অনুগামী এই কারণে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বলতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং তার দুই ছেলে আল হাসান ওয়াল হুসাইন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন হলো এই পাঁচজন এই পাঁচজনকে তারা আহলুল বাইত বলেন এবং এই আল হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার ঔরসে যারা জন্ম নিয়েছেন তাদেরকেও তারা আহলুল বাইত মনে করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী সময় মানে কি ওই 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 যুগে আলী এবং বাকি চারজনকে তারা আহলুল বাইত মনে করতেন এবং তারা মনে করতেন তারা মনে করেন তারা বিশ্বাস করেন ওহম ইয়াজুমুনা আন্না আলিয়্যান হুয়াল ওয়াসিয়্যু বা'দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল খিলাফা এবং তারা বিশ্বাস করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে তার মৃত্যুর পরে খেলাফত তাকে দেওয়ার কথা তিনি ওটা কি বলা হয় তিনি তাদেরকে ওসিয়ত করেছেন খেলাফত তার মৃত্যুর পরে খেলাফত কে পাবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর ব্যাপারে ওসিয়ত করেছেন কিন্তু আবু বকর ওমর উসমান এবং অন্যান্য সকল সাহাবীরা মিলে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি জুলুম করে তাকে খেলাফত না দিয়ে খেলাফত তার কাছ থেকে গসব করে কেড়ে নিয়ে তারা নিজেরা পরপর তিনজন খলিফা হয়েছে এটা তাদের বিশ্বাস এবং এই ওসিয়ত কোথায় করেছেন এই জন্য তারা হাদিস বানিয়েছে এই জন্য তারা মোটা তাকে বলছি তারা কিন্তু এই বুখারি মুসলিমদের জন্য যে একেবারে বিশুদ্ধ হাদিসের গ্রন্থ কি সহিহুল বুখারি সহি মুসলিম এই সকল হাদিস গ্রন্থের উপরে তারা নির্ভর করে না তাদের নিজস্ব হাদিসের কিতাব আছে সেই সকল কিতাবে রাসূলের নামে তারা এই ধরনের হাদিসও তাদের কিতাবগুলোতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ওসিয়ত করে গিয়েছিলেন যে তিনি খলিফা হবে এমনকি তাদের বিশ্বাসের মধ্যে এটাও রয়েছে যেই কোরআন যেই মুসহাফ আমাদের কাছে আছে যেটা উমর রাদিয়াল্লাহু থেকে আবু বকর তারপরে ওমর এবং হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে যেটাকে কপি করে সারা মুসলিম দেশে ওই সময় যখন কি করা হয়েছিল সেই বুঝে আমাদের কাছে এখন পর্যন্ত আছে এই কোরআনের মধ্যে তারা বলে এখানে পরিবর্তন করা হয়েছে তারা বলে এখানে অনেক আয়াতকে বা আয়াতের অংশকে তারা মুছে দিয়েছে ইরাজ করেছে ইত্যাদি এই সকল বিশ্বাসগুলো করে তাদের বিশ্বাসটাকে যৌক্তিক করার জন্য কারণ কোরআনকে কোরআনের এই আয়াতকে মেনে নিলে তাহলে তো কোরআনের কোন আয়াত আছে যেখানে আল্লাহ রাসূল আলী তালকে ওসিয়ত করেছেন বুখারী মুসলিমের হাদিসের গ্রন্থগুলোতে কোন হাদিসে আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে গেছেন যে আমার পরে তিনি খলিফা হবেন এই বিষয়গুলোকে তারা করার জন্যই এগুলোকে তাদেরকে অস্বীকার করতে হয় শুধু তাই নয় বরং শুধুমাত্র ওই সময় দুইজন সাহাবী
এই আহলুল বাইতের বাইরে সাধারণ সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী, একজন নাম হলো সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, আর একজন হচ্ছে আল মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উপরে টিকেছিলেন, বাকি সকলেই মুরতাদ হয়ে গিয়েছিলেন, এই বিশ্বাস তারা পোষণ করে। এই জন্য তারা আবু বকর আর ওমরকে কুরাইশদের দুই ভূত বলে এখনো তারা বলে এবং লেখে। সুতরাং এইরকম, তাহলে এই কোরআন, এই কোরআন অথচ আজ যদি জিজ্ঞাসা করা হয় যে আলী রাদিয়াল্লাহু আনহুর যদি দিয়ে গিয়ে থাকে, যখন সকলে মিলে যখন আবু বকরের কাছে রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন বায়াত দিলেন খেলাফতের, আলী রাদিয়াল্লাহু আনহু তো নিয়েছেন, উনি তো প্রতিবাদ করেননি, তোমাদের বই তো কোথাও তো লেখা নাই যে উনি প্রতিবাদ করছিলেন, প্রতিবাদ তো করেননি। এটার উত্তর তাদের কাছে হচ্ছে ওনার মনের মধ্যে ছিল, কিন্তু বেশি মানুষের ই দেখে তিনি গোপন করে গেছেন, এটাকে তারা তুকরিয়া বলে। এই ধরনের গোপন করাকে তাদের কাছে ইবাদত, এই ধরনের গোপন করাকে তারা কি মনে করে ইবাদত। এই জন্য আপনাদের মুখস্থ আছে হাদিসটা, লা আমানাত লা দীন লিমান লা আমানাত লাহু, যার আমানতদারি নাই তার দিন নাই, এরকম হাদিস আছে একটা। ওদের এই হাদিসটা কি জানেন, লা দীন লিমান লা তুকিয়াত লাহু, যার তুকিয়া নাই তার দিন নাই। তুকিয়া কি, ভিতরে যেটা আপনি পোষণ করছেন বাহ্যিকভাবে সেটা প্রকাশ না করা কোনো স্বার্থে কোনো কল্যাণের কারণে। অথচ অনেক বিষয় আছে, যদি তাই হবে তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার এক কন্যাকে তিনি বিয়ে করেছিলেন। তে বিয়ে যদি ওমর রাদিয়াল্লাহু মুসলিমই না থাকে থাকেন, তিনি যদি মুরতাদি হয়ে থাকেন, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে তার মেয়েকে একজন মুরতাদের সাথে বিয়ে দিলেন, আবার তিনি নিজেও কিভাবে একজন মুরতাদের সাথে বিয়ে বসলেন? এটার উত্তর একটাই, যে তারা তুকিয়া করেছেন। কি করেছেন? তুকিয়া করেছেন। সুতরাং এই ধরনের অনেক বিশ্বাসগুলো আছে, এই জন্য তারা আরো মনে করেন যে এই যে আহলে বাইতের যারা আছেন এদের তারা ১২ জন ইমাম কি করেন, ১২ জন ইমাম, এই ১২ জন ইমামের সর্বশেষ ইমাম এখনো তিনি নাই, তিনি আত্মগোপন করেছেন এবং তিনি কিয়ামতের আগে বের হবেন, যেটাকে মাহদি আলাইহিসসালামের কথা বলা হয়, এটাকে তারা সেভাবে বলতে চায় কিন্তু মাহদি নাম বলেন না। তো সুতরাং এই ধরনের অনেক বিশ্বাসের বিষয়গুলো আছে যেগুলোর সাথে আহলে সুন্নাত আল জামাতের আকিদার কোনো মিল নেই। এই জন্য এই সকল ফেরাকগুলো আহলে সুন্নাত আল জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবায়ে কেরামগণ যেই নীতিমালা যেগুলো আমাদের সামনে পেশ করেছেন সেই মানদণ্ডে এগুলো সঠিক নয় বলে আহলে সুন্নাত ওয়াল জামা, আহলে সুন্নাত ওয়াল জামা বলা হয় কোরআন সুন্না অনুযায়ী যে সকল বিষয়গুলোর উপরে সকলে এজমা হয়েছে সাহাবায়ে কেরামদের, এটাকে বলা হয় কি আহলে সুন্না ওয়াল জামা। এই আহলে সুন্না জামার কোনো কোনো সংগঠনের নাম নয়, এটা কোনো কিন্তু কোনো কি গ্রুপের নাম নয়, বরং কোরআন এবং সুন্নার ভিত্তিতে মুসলিমদের জন্য যে সকল নীতিমালাগুলো যে সকল শরীয়তের বিধানগুলো সকলেই ঐক্যমতের আছে, এটার দ্বারা কিন্তু ফাকি মাসলার একতলাব নয়, আমিন জোরে বলবে না, এটা কিন্তু এটার মধ্যে না, মৌলিক নীতিমালাগুলোর মধ্যে, কথা বুঝতে পেরেছেন? এই জন্য ফাকি মাসলা যেটা সকলেই আহলে সুন্নাত আল জামাতের মধ্যে, এটা হয়তো কোনো হাদিসের একজন হাদিসটাকে গ্রহণ করেছেন আর একজন সেই হাদিসের চাইতে আর একটাকে গ্রহণ করেছেন, এই জন্য হয়তো কিছু এই ধরনের আমলে কিছু পার্থক্য হয়েছে। এই জন্য আমিন জোরে বললে আপনার নামাজ শুদ্ধ হবে, আমিন আস্তে বললে নামাজ শুদ্ধ হবে না, এই কথা কেউ বলে না, কথা বুঝছেন কি না? সুতরাং এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা ইন্না আহসানাল হাদীসি কিতাবুল্লাহ وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام شمالي تو مصلي بھائی رائے بان بولی را ادھانر بھرشتو اهل سنة الجماعة تیر درشتی تیر بھرشتو آرو جشکل فراق باطلا آچه گمراه دالا چه آرو کچو آچه امرا انشاءاللہ পরবর্তী জুমাতে আপনাদের সামনে সেটা পেশ করার জন্য যেহেতু সময় নেই আর পেশ করার জন্য আমরা ইচ্ছা রাখি আল্লাহ তৌফিক দান করলে।
আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝে কোরআন এবং সুন্নার উপরে আমল করার, কোরআন এবং সুন্নতকে মজবুতভাবে আঁকড়ে ধরা এবং জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে যেন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে মেনে চলতে পারি, পরিপালন করতে পারি, আল্লাহর কাছে সবসময় এই দোয়া করা আমাদের উচিত। আরেকটি হচ্ছে যেটা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদেরকে একবার সঠিক পথ দেখানোর পরে এই পথ থেকে আর বাঁকা পথে নিয়ে না। বাঁকা পথ কিন্তু এভাবে আসে, একজন চিন্তা একটা ছুড়ে দিল, আপনি সেই চিন্তা গ্রহণ করে ফেললেন, আগে পিছে না বুঝে। বললাম না আমি ভালো ভালো দু একজন আলেম আছে যারা মাঠে বড় বক্তা, যাদের মাঠে যাদের কী বলা হয় শ্রোতারা প্রায় লক্ষ লক্ষ শ্রোতা আসে বা হাজার হাজার শ্রোতা আসে, এরকম দু একজন বক্তারা আমি ইউটিউবে শুনেছি সুরা নেসার ওই আয়াত, যে আয়াত আল্লাহ বলছেন যারা কাউকে হত্যা করে ইচ্ছা করে সে ব্যক্তি জাহান্নামে যাবে এবং চিরস্থায়ী থাকবে, এই আয়াত পেশ করে তিনি অত্যন্ত তার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে বলছে যে এরা হচ্ছে কাফের হয়ে যায় এবং এরা চিরস্থায়ী জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে, সুতরাং তারা কাফের। সুতরাং এই কথার বিপরীতে কোনো হাদিস থাকলে সেই হাদিসে আমরা মানি না, এ কথা তিনি বলছেন। তাহলে দেখা যাচ্ছে এই ধরনের কিছু বিভ্রান্ত, ওই যে মুতাযিলা বলেন, যেটা জাবরিয়া বলেছি তাদের, এবং খাওয়ারিজদের যে কিছু চিন্তা চিতামা ছড়ানো আছে, এটাতে কোনো কোনো সময় কারোর কাছে যৌক্তিক মনে হয়, কখনো কখনো কারোর কাছে কি মনে হয়, যৌক্তিক মনে হয়। এর মধ্যে তো রয়েছে আর একটা বিষয়, কোরআনের মধ্যে সব কিছু আছে, সুতরাং কোরআনই আমরা শুধু মানবো, হাদিস আমরা মানি না, হাদিসের মধ্যে যাচাই বাছাইয়ের সমস্যা আছে, হাদিসের মধ্যে দুর্বল আছে, হাদিসের মধ্যে মওযু আছে ইত্যাদি, সুতরাং হাদিস আমরা গ্রহণ করবো না। আমার সাথে কী গ্রহণ করবো, শুধু কোরআন গ্রহণ করবো, এই তাদেরকে কোরআনিউন বলে, এটা সেই যুগ থেকে আছে, রাসূল সাল্লাম সাবধান করেছেন এই বিষয়ে। তো সুতরাং এরকম কিছু লোক তাদের ছোটো ছোটো বই লেখে এটা ছড়ানো হয়, ছড়ানো হয় একজন সাধারণ মানুষ পড়ে মনে করে ঠিকই তো, যুক্তকথা তো যুক্তিসঙ্গত, এইরকম কিছু লোক বিভ্রান্তভাবে হয়। এই জন্য আল্লাহ বলছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা, আল্লাহ একবার হেদায়াতের সঠিক পথ দেখানোর পর আমাকে আর বাঁকার পথে নিও না, এই দোয়া সবসময় বেশি বেশি করা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, বেরামা প্রত্যেক, আপনারা একটু তো নিশ্চয় বিরক্ত হবেন না, প্রত্যেক দিনই কিন্তু ভাই এই মসজিদের কথা আপনাদের কাছে স্মরণ করাবো, মসজিদের কথা আমাদের স্মরণ করাবো, কারণ আমরা ইনশাআল্লাহ আমি সবসময় জন্য বলেছি যে আপনারাই এ পর্যন্ত যা হয়েছে, প্রায় তো আমরা তো কি গত সপ্তাহ বললো না, প্রায় কোটি টাকার কাছে পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সকলের দান প্রত্যক্ষ পরোক্ষ যে যেভাবে করেছে, সহযোগিতা করেছে, যে যা দিয়েছে আল্লাহ যেন তা কবুল এবং মঞ্জুর করে, এবং আমাদের ইহকালের ভালোভাবে জীবনযাপনের জন্য আল্লাহ এই জুরিয়া যেন ভালোভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন, এবং মৃত্যুর পরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা, এই সাদাকায়ে জারিয়ার দ্বারা যেন আমি, আমার পিতামাতা, আত্মীয় স্বজন সকলেই যেন আল্লাহ সকলকে যেন সুখে রাখেন, এবং বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ যেন রক্ষা করেন, আল্লাহর শাস্তি থেকে যেন আমাদেরকে সকলকে রক্ষা করেন। সুতরাং আপনারা দিয়ে আসেন, গত সপ্তাহ ধরে কিছু কিছু হলেও অ্যাকাউন্টে জমা হয়, তবে এইটার একটু গতিটা একটু বাড়ানো দরকার। আপনারা ইনশাআল্লাহ বলছেন না যে তোমরা যদি প্রাণান্তকার চেষ্টা করো আমি তখন পথ দেখাই, তাই আমাদের দিক থেকে এই চেষ্টাটা কি একটু বেশি করতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে আর তৌফিক বেশি দেবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবীকুম হাইথা আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামি আলাইহি ফাকাল ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবীকা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ورضى الله عن الصحابة خصوصا أبي بكر وعمر وعثمان وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك ورحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون